দুদিনের ঝড় বৃষ্টির সাথে শিলা বৃষ্টিতে বিপর্যস্ত চাষিরা লকডাউনে এমনিতেই সমস্যায় তার উপর আবহাওয়ার খামখেয়ালিপনায় মাথায় হাত চন্দ্রকোনা এলাকার ধান এবং তিল চাষিদের পশ্চিম মেদিনীপুরের ঘটনাটা আপনাদেরকে দেখাচ্ছি কালবৈশাখীর ঝড়ের সাথে শিলা জেরে জেলার পাশাপাশি চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় ক্ষতির মুখে সদ্য পাকা ধান এবং তিল চাষিরা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পিয়ার পিয়ারডাঙ্গা রাধাবল্লভপুর ধরমপুর সহ একাধিক এলাকায় কোথাও তিল জমি একেবারে তলায় আবার কোথাও সদ্য পাকা ধানের জমি ঝরে একেবারে পড়ে গেছে আবহাওয়ার পরিবর্তন যদি না হয় তাহলে মারা যাবে ওই সমস্ত চাষ বিষয়ে মাঠেই আশঙ্কা এ চন্দ্রকোনা সতরূপ শতাংশ চাষের ক্ষতি হয়েছে ধান তিল বাদেও বিভিন্ন সবজি চাষেও ক্ষতি রয়েছে আবহাওয়ার পরিবর্তন হলে অবশ্য কিছুটা রিকভারির সম্ভাবনা রয়েছে তা না হলে সত্যি সত্যি বিষয়টা গুরুতর হতে চলেছে এমনই আশঙ্কায় দিন গুনছেন চাষিরা জল জমে গেছে এক হাঁটু করে আর ছিলে গাছকে আদা গর্দানা ভেঙে দিয়েছে আর আমাদের চাষের উপরেই তো নির্ভর আর যদিও তিল হবেই না খরচ উঠবে না না তিল ধরে তো জল জমে গেছে জলকালে গিয়ে মরে যাবে হয়